ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মুকিম আহমেদের নেতৃত্বে সিলেটে সফররত প্রতিনিধিদল সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতৃত্বের সাথে মত বিনিময় করেন। সিলেট চেম্বার সভাপতি ফারুক আহমদ মিসবার সভাপতিত্বে সভায় সফররত নেতৃবৃন্দ ব্যবসায়ী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় শেরপুরে প্রস্তাবিত ইকোনমিক জোনের ব্যাপারে নিজেদের ইতিবাচক মনোভাব তুলে ধরেন তারা। গভর্নমেন্ট একটা ফেসিলিটি স্টাডি করছে, আপনারা হয়তো জানেন, আমি আরো বলতে সুযোগ পাই নাই। ওয়ার্ল্ড ব্যাংকও একটা ফেসিলিটি স্টাডি করছে, ওটা হলো ইন্টারন্যাশনালি ওটা ফেসিলিটি স্টাডি করা হয়েছে। আর সেই ফেসিলিটি স্টাডিতে শেরপুরকে আইডেন্টিফাই করা হয়েছে, এটা ইজ এ ওয়ার্ল্ড প্রজেক্ট, ইটস নট অনলি বাংলাদেশ প্রজেক্ট। দ্য ওয়ার্ল্ড ইজ পুটিং প্রেশার অন বাংলাদেশ টু হ্যাভ দিস ইকোনমিক জোন। ইকোনমিক জোন বাস্তবায়ন এখন কেবল সময়ের ব্যাপার এবং রাজনৈতিক পরিস্থিতি এর জন্য কোনো বাধা হবে না বলে মন্তব্য করেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে। আমাদের এসিরেন্স দেওয়া হয়েছে যে আপনারা যদি হিস্ট্রি দেখেন, হিস্ট্রি দেখলে দেখবেন ইপিজেড চলে আসতেছে, ওটা যেই গভর্নমেন্ট আসুক না কেন তার কোনো ব্যতিক্রম হয় না, ওটার প্রচেষ্টা ওটার অগ্রগতি কোনো গভর্নমেন্টই আটকায় না। আগামী মার্চ মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের চাওয়া তুলে ধরে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করার তাগিদ দেবেন বলেও জানান নেতৃবৃন্দ। ইকোনমিক জোন হলে প্রবাসীদের ইনভেস্ট করতে সহজ হবে এবং দে উইল বি মোর কনফিডেন্ট এবং তারা সিকিউর ফিল। এই জন্য আমরা মার্চে যখন আসব আমাদের সাথে অনেক সাদা ইনভেস্টমেন্টরা থাকবে, আমরা প্রধানমন্ত্রী বোঝাতে চেষ্টা করব, তাড়াতাড়ি করতে চেষ্টা করব। সিলেট চেম্বার সভাপতিও আশাবাদ ব্যক্ত করেন ইকোনমিক জোন বাস্তবায়নের ব্যাপারে। আমরা আশাবাদী ইনশাল্লাহ এরই মধ্যে বড় পরিসরে হোক, পিপিপির মাধ্যমে হোক, আইদার প্রাইভেট কোম্পানির মাধ্যমে হোক, একটি ইকোনমিক জোন সিলেটে বাস্তবায়িত হতে যাচ্ছে। মতবিনিময় সময় ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক সাজ্জাদ চৌধুরী, এসআই আজাদ চৌধুরী আনা সহ সিলেট চেম্বারের পরিচালক।